হে গাইজ, আশা করি সকলে ভালো আছো এবং সুরক্ষিত আছো। সকলকে আমার বং গল্পগুজব চ্যানেলে স্বাগত জানাই। আমি সততল ঘোষ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। শোনো 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 সবে, শোনো দিয়া মন, চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করা করো হে বর্জন। লড়ছে যখন বীর সেনারা বাঁচাতে মোদের দেশ, আমরা তখন চাইনিজ অ্যাপে কোমর দোলাচ্ছি বেশ। করতে দখল এলো চীন সীমান্তে যে আজ, তাদের আটকে রাখা কি শুধু বীর সেনাদের কাজ। করছি ইউজ চাইনিজ প্রোডাক্ট টিকটকেতে গান, চীনের হাতের অস্ত্রগুলো তো সেই টাকারই দান। টিকটক না আরও আছে অনেক রকম অ্যাপ, নিচ্ছে তোমার সকল ডেটা করিয়ে অ্যালাউ বাটন ট্যাপ। নিচ্ছে যখন সকল তথ্য অ্যাপের দ্বারা চীন, সেই অ্যাপ ব্যবহার করায় মোরা মত্ত সারা দিন। অর্থনীতির বেহাল দশা করোনার জেরে, চীন সেই সময় দেশ দখল চাইছে নিতে সেরে। ভয়াবহ করোনা সেই চীন দেশেরই দান, যার জন্য বিশ্বজুড়ে হারাচ্ছে লাখো মানুষ প্রাণ। সুপ্রিম পাওয়ার দেশের লক্ষ্যে ফাঁদ পেতেছে চীন, সেই ফাঁদেতে স্বেচ্ছায় মোরা পড়ছি দিন দিন। খ্যামটা নাচন করে মোরা সুখে আছি বেশ, তারই জেরে মহাসংকটের মুখে আজ মোদের দেশ। চাইনিজ জিনিস ব্যবহার মোদের সবচেয়ে বড় ভুল, করব না আর ব্যবহার তা হব না অ্যাপেতে মশগুল। যেসব প্রোডাক্ট আছে তবে তাদের কি হবে, ভেঙে চুড়ে ফেলবে নাকি জ্বালিয়ে পুড়িয়ে দেবে। যেগুলো আছে সেগুলো এখন ফেলে কি হবে, আর যাতে না কিনি সেটা মনে রাখতে হবে। নিজের পায়ে কুড়ুল মারা শুনেছি সবাই, চাইনিজ প্রোডাক্ট ইউজ করে আমরাও করছি তাই। দেশ দখলের ইচ্ছা চীনের অনেক দিন হতে, অজান্তেই আমরাও তাকে সাহায্য করছি তাতে। বন্দুক নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছে সেনা, তাই তো বলছি বন্ধ করো চাইনিজ প্রোডাক্ট কেনা। সেনাদের পাশাপাশি লড়তে হবে মোদের, বুলেট না থাক ওয়ালেট দিয়েই বুঝিয়ে দেব তাদের। করলে ইউজ চাইনিজ প্রোডাক্ট আমাদেরই লস, এই প্রোডাক্টেরই ভরসায় চীন হতে চাইছে বিশ্বের বস। চাইনিজ প্রোডাক্ট আমরা যদি বয়কট করি আজ, সেটাই হবে দেশের প্রতি মোদের সেরা কাজ। ইকোনমিকে অস্ত্র করে চীন খেলছে এমন খেলা, বিশ্বে যত দেশ রয়েছে তাদের বানাতে চাইছে চেলা। দাঁত থাকতেও দাঁতের মর্ম বুঝতে শেখো ভাই, বয়কট করা ছাড়া আর কোনো উপায় নাই। এবার আসি অন্য কথায়, শোনো মন দিয়া, বলবো এবার চাইনিজ অ্যাপ টিকটক নিয়া। টিকটকেতে ভিডিও বানাও মজা করে রোজ, অ্যাপটি কত সিকিউর সেটা নিয়ে দেখো খোঁজ। তথ্য তোমার যাচ্ছে চলে চীন দেশেরই কাছে, ঠিকুচি গোষ্ঠীর খবর তোমার আছে চীনের কাছে। বর্তমানে তথ্য হলো অমূল্য সম্পদ, সময় থাকতে ছেড়ে দাও নয়তো হবে যে বিপদ। দেশের ভালো দশের ভালো তুমি যদি চাও, চাইনিজ প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে দাও। সব শেষে সবার প্রতি এটাই অনুরোধ, চাইনিজ প্রোডাক্ট ইউজ করার করো হে বিরোধ। বয়কট করো মেড ইন চায়না এখনই সবাই, সকলে মিলে চীনের সাথে করবো যে লড়াই। হে গাইস, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে আসে। ধন্যবাদ।